আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আমি খালিদ সাইফুল্লাহ এলম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি কোরআন এর তাফসীরের অধ্যায় নিয়ে আলোচনা করব বিষয় সূরা কাউসার আমি পিছন থেকে শুরু করেছি সূরা নাস থেকে এবং ইনশাআল্লাহ একে একে আমি শেষ পর্যন্ত যাব পুরা কোরআন শরীফ আপনাদেরকে এভাবে দেখাবো শব্দে শব্দে অর্থ এবং এর তাফসির এবং এর শানে নজুল এবং এর নামকরণ এই বিভিন্ন বিষয় নিয়ে এবং এ সুরার ফজিলত নিয়ে আমি একে একে আলোচনা করব আর আপনারা জানেন আমার চ্যানেলে আমার 5টি অধ্যায় আছে 1 নম্বরে কোরআন শিক্ষা 1 থেকে 65টি পরবর্তী সম্পূর্ণ কোর্স 2 নম্বরে আমপারা এখানে আমি 20টি সুরা মস্ক করে দেখিয়েছি 3 নম্বর দোয়া ও জিকির 4 নম্বর মাসআলা 5 নম্বরে অর্থসহ কোরআনের তাফসির আমাদের প্রতিটি অধ্যায়ের লিঙ্ক প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই প্রতিটি ভিডিও দেখবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন তাহলে আজকের বিষয় হলো সূরা কাউসার সূরা কাউসারের ক্রম সংখ্যা অর্থাৎ সিরিয়াল নম্বর হলো 108 এর আয়াত সংখ্যা 3 এর পারা হলো 30 রুকু সংখ্যা 1 কোনো সেজদা নেই এটা মক্কায় অবতীর্ণ এর আগের সূরা অর্থাৎ পূর্ববর্তী সূরা হলো সূরা মাউন এবং পরবর্তী সূরা অর্থাৎ এর পরের সূরা সূরা কুরাইশ আমরা প্রথমেই সূরা কাউসারের নামকরণ জানব সূরা কাউসারের নামকরণ সূরার প্রথম আয়াতে উল্লেখিত কাউসার শব্দ থেকেই কাউসার নামে সূরার নামকরণ করা হয়েছে এছাড়া এ সূরাকে সূরা নাহারও বলা হয় কাউসার দ্বারা উদ্দেশ্য হল হাউজে কাউসার যা কেয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করা হবে এবার আমরা সূরা কাউসারের শানে নজুল দেখব শানে নজুল অর্থাৎ কোন প্রেক্ষাপটে এই সূরাটি নাজিল হয়েছে তাকে বলা হয় শানে নজুল যে ব্যক্তির পুত্র সন্তান মারা যায় আরবে তাকে নির্বংশ বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পুত্র কাসিম অথবা ইব্রাহিম যখন শৈশবে মারা গেলেন তখন কাফেররা তাকে নির্বংশ বলে উপহাস করতে লাগল ওদের মধ্যে আস ইবনে ওয়াইলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোন আলোচনা হলে সে বলতো আরে তার কথা বাদ দাও সে তো কোনো চিন্তারই বিষয় নয় কারণ সে নির্বংশ তার মৃত্যু হয়ে গেলে তার নাম উচ্চারণ করারও কেউ থাকবে না এর পরিপ্রেক্ষিতেই সূরা আল কাউসার অবতীর্ণ হয় এবার আমরা সূরা কাউসারের ফজিলত দেখব সূরা কাউসার হচ্ছে দোজাহানের অফুরন্ত কল্যাণের সুখবর এই সূরা হতে জানা যায় হাউজে কাউসার সম্পর্কে যা কেয়ামতের মাঠে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করা হবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একদিন মসজিদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে উপস্থিত হলেন হঠাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাঝে তন্দ্রা অথবা এক ধরনের অচেতনতার ভাব দৃশ্যমান হল এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি মুখে মস্তক উত্তোলন করলেন আমরা জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার হাসির কারণ কি তিনি বললেন এই মুহূর্তে আমার নিকট একটি সূরা অবতীর্ণ হয়েছে অতঃপর তিনি বিসমিল্লাহ সহ সূরা কাউসার পাঠ করলেন এবং বললেন তোমরা জানো কাউসার কি আমরা বললাম আল্লাহ তাআলা ও তার রাসূল ভালো জানেন তিনি বললেন এটা জান্নাতের একটি নহর আমার পালনকর্তা আমাকে এটা দেবেন বলে ওয়াদা করেছেন এতে অজস্র কল্যাণ আছে এবং এই হাউজে কেয়ামতের দিন আমার উম্মত পানি পান করতে যাবে এর পানি পান করার পাত্র সংখ্যা আকাশের তারকাসম হবে তখন কতক লোককে ফেরেশতাগণ হাউজ থেকে হটিয়ে দেবে আমি বলবো পরওয়ারদিগার সে তো আমার উম্মত আল্লাহ তাআলা বলবেন আপনি জানেন না আপনার পরে সে কি নতুন মত ও পথ অবলম্বন করেছিল বুখারী মুসলিম আবু দাউদ ও নাসাই শরীফের হাদিস
এবার সুরা কাউসার এর মূল ও শাব্দিক অর্থ আমরা দেখব, মূল অর্থ এবং শব্দে শব্দে অর্থ। বিসমিল্লাহিররহমানিররহিম। আমি এই বিসমিল্লাহ আম্পারার প্রতিটি সুরাতে আমি আপনাদেরকে মশগুল করিয়েছি, আপনারা অবশ্যই দেখে থাকবেন, কিন্তু এখানে আমি তেমন মশগুল করাবো না, কিন্তু কিছু কিছু যে বিষয়গুলো না বললে নয় সেগুলো আমি বলবো, এখানে বিস্তারিত আলোচনা করব না, কারণ আমি একে একে পুরো কোরআন শরীফ ইনশাআল্লাহ খতম দেবো, এইভাবে আপনারা আমার সাথে থাকলে দেখতে পারবেন এবং যেখানে গুরুত্বপূর্ণ সেখানে আমি বলবো। বিসমিল্লাহিররহমানিররহিম এর অর্থ হচ্ছে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা বেশিরভাগ লোকই এই বিসমিল্লার অর্থটা জানি। ইন্না আতাইনা কাল কাউসার কাল কাউসার ইন্না আতাইনা, এখানে আইনটা একটু চাপ দিতে হবে, আতাইনা অনেকের এই উচ্চারণটা হয় না, আতাইনা কাল কাউসার কাল কাউসার। সা বলার সময় জিব্বার আগা সামনের উপরে দাদের আগার সাথে লাগবে, আমরা সার বলে সিন হয়ে যাবে, আমরা যদি কাল কাউসার স বলে স দিয়ে বলি তাহলে কিন্তু আমরা সিন বলে ফেলবো, এই জন্য সার জিব্বার আগা দিয়ে পাতলা হবে, কাল কাউসার। এর অর্থ হচ্ছে আমি অবশ্যই আপনাকে দান করেছি কাউসার, এখানে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে, আমি অবশ্যই আপনাকে দান করেছি কাউসার, অর্থাৎ আমাদের নবীকে বোঝানো হয়েছে। এবার দেখুন শব্দ শব্দের অর্থ, ইন্না শব্দের অর্থ হলো আমি অবশ্যই, আতাইনাকা আতাইনাকা এর অর্থ হচ্ছে আপনাকে দান করেছি, কাল কাউসার কাল কাউসার অর্থাৎ কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর অর্থ হচ্ছে সুতরাং আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং কুরবানি করুন, সুতরাং আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। এর শাব্দিক অর্থ হচ্ছে ফাসাল্লি শব্দের অর্থ হল সুতরাং আপনি নামাজ আদায় করুন। দেখুন ছোট্ট একটি শব্দে কত বড় অর্থ বোঝাচ্ছে, আমি আগেও বলেছি যে এখানে শব্দে শব্দে অর্থ দেখাবো, যে শব্দের যে অর্থটা দেখানো হয়েছে বা বলা হয়েছে সেখানে সে শব্দের অর্থটা আমি বলতেছি, কারণ একটি শব্দের বিভিন্ন অর্থ হতে পারে, বিভিন্ন অর্থবোধক শব্দ হতে পারে, কিন্তু আমি সেটা দেখাচ্ছি না, আল্লাহ পাক কোরআনে এই শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে, আলেমুলামা যেটা বলেছে এবং অর্থগত দিক দিয়ে যেটা হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফাসাল্লি শব্দের অর্থ হলো সুতরাং আপনি নামাজ আদায় করুন, লিরাব্বিকা শব্দের অর্থ আপনার প্রতিপালকের উদ্দেশ্যে, লিরাব্বিকা শব্দের অর্থ আপনার প্রতিপালকের উদ্দেশ্যে, ওয়া মানে এবং, আমরা এটা সবাই জানি ওয়া মানে এবং, আনহার এখানে হামজা জবরধ্বনি দিলেও হবে, আনহার যেহেতু এখানে ওয়ানহার, আনহার শব্দের অর্থ হলো কোরবানি করুন, অর্থ কোরবানি করুন। ইন্নাশানি আকা হুয়াল আবতার ইন্নাশানি আকা হুয়াল আবতার এর অর্থ হচ্ছে নিশ্চয় আপনার শত্রুই শিকড় কাটা নির্বংশ, নিশ্চয় আপনার শত্রুই শিকড় কাটা নির্বংশ। এর শাব্দিক অর্থ ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই, শানি আকা শানি আকা অর্থ আপনার শত্রুই, শানি আকা শব্দের অর্থ আপনার শত্রুই, হুয়া শব্দের অর্থ সেই, হুয়া শব্দের অর্থ সেই বা সে, আবতার আবতার শব্দের অর্থ শিকড় কাটা নির্বংশ, শিকড় কাটা নির্বংশ। এখন সুরা কাউসার এর সারসংক্ষেপ তাফসির দেখব, এ সুরার সংক্ষিপ্ত যে তাফসিরটা আছে সেটা দেখব। নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, জান্নাতের একটি প্রসবনের নাম, তদুপরি সর্বপ্রকার কল্যাণও এর অর্থের মধ্যে সামিল, এতে ইহকাল ও পরকালের সব কল্যাণ অর্থাৎ
ইহকালে ইসলামের স্থায়িত্ব ও উন্নতি এবং পরকালে জান্নাতের সুউচ্চ মর্যাদা অন্তর্ভুক্ত রয়েছে। অতএব এই নিয়ামতের কৃতজ্ঞতায় আপনি আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন, কেননা সর্ববৃহৎ নিয়ামতের কৃতজ্ঞতায় সর্ববৃহৎ ইবাদত দরকার, আর সেটা হচ্ছে নামাজ। এবং কৃতজ্ঞতা পূর্ণ করার জন্য শারীরিক ইবাদতের সাথে আর্থিক ইবাদত অর্থাৎ তারই নামে কুরবানি করুন। অন্যান্য আয়াতে নামাজের সাথে যাকাতের আদেশ আছে, কিন্তু এখানে নামাজের সাথে কুরবানির আদেশের কারণ সম্ভবত এই যে কুরবানির মধ্যে আর্থিক ইবাদতের সাথে সাথে মুশরিকদের ও মুশরিক সুলভ আচার অনুষ্ঠানের কার্যত বিরোধিতাও রয়েছে, কারণ মুশরিকরা প্রতিমার নামে কুরবানি করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পুত্র কাসেমের শৈশবে ইন্তেকাল হলে কোনো কোনো মুশরিক দোষারোপ করেছিল যে তার বংশ বিস্তৃতি হবেন এবং তার ধর্ম অচিরে বিলুপ্ত হয়ে যাবে। অতঃপর এই দোষারোপের জবাব দেওয়া হয়েছে যে আপনি আল্লাহর কৃপায় নির্বংশ নন, বরং আপনার শত্রুরাই নির্বংশ, লেজ কাটা। ওদের বাহ্যিক বংশ বিস্তৃত হোক বা না হোক, দুনিয়াতে ওদের শুভ আলোচনা অব্যাহত থাকবে না, কিন্তু আপনার প্রতি মহাব্বত, আপনার স্মৃতি ও সুখ্যাতি ভক্তি সহকারে কীর্তিত হবে। এসব নিয়মিত কাউসারের শব্দের অর্থে দাখিল হয়েছে। পুত্র সন্তান জাত বংশ না থাকুক, কিন্তু বংশের যা উদ্দেশ্য তা তো ইহকালের পর পরকালে অর্জিত রয়েছে, আপনার শত্রুরা এ থেকে বঞ্চিত। এই ছিল আমার আজকের ভিডিও, পরবর্তী ভিডিও দেখবেন। আজ এখানে সমাপ্ত, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলেম সেবা, সর্বদা মানুষের কল্যাণে।